নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাদকের বিরুদ্ধে অসম পুলিশের জেহাদ, রাজ্য জুড়ে ব্যাপক অভিযান। সোনার বিধায়ক করিম উদ্দিনের ভুয়ো ডিগ্রি, মুখ খুললেন আমিনুল। প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠান, শিলচরেও ব্যাপক সাড়া। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাদকের বিরুদ্ধে অসম পুলিশ জেহাদ ঘোষণা করার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার করার পাশাপাশি অনেক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গ্রহণ করার কথা ঘোষণা করার পর থেকেই রাজ্যে পুলিশ ড্রাগসের বিরুদ্ধে অভিযান তীব্রতর করে তুলেছে। মণিপুর নাগাল্যান্ড থেকে কার্বি আংলং হয়ে ড্রাগস পাচার কার্যে সক্রিয় হয়ে উঠেছে ড্রাগস সরবরাহকারীরা। বিশেষ করে মণিপুর থেকে আসা লরি নৈশ বাসে করে নিয়ে এসে অসমে সরবরাহ করা হয় ড্রাগস। আর অসমে এভাবে রমরমা ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে ড্রাগস কারবারিরা। তাই এবার বহিররাজ্য থেকে আসা লরি ও নৈশ বাসে নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আর এতে ড্রাগসের বিরুদ্ধে এই অভিযানে সাফল্য আসছে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযান চালিয়ে ড্রাগস উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ। এবারও কার্বি পাহাড়ে দুটি লরি থেকে পুলিশ উদ্ধার করে 20,760 কিলোগ্রাম গাঁজা ও 35 গ্রাম হেরোইন। বোকাজান পুলিশ সূত্রে জানা গেছে, বোকাজানের লাহোরিজানে নাকা তল্লাশিতে এক লরি থেকে 4টি প্যাকেটে বৃহৎ পরিমাণের গাঁজা উদ্ধার করার পাশাপাশি লরি চালক রাজেশ্বর সিং ও লরির মালিক টনাবাম টাস্কেনকে আটক করে পুলিশ। ধৃত দুজনের বাড়ি হচ্ছে মণিপুরের ইম্ফলে। অন্যদিকে পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে বোকাজানের গান্ধীবস্তি থেকে উদ্ধার হয় 35 গ্রাম হেরোইন। ধৃত ড্রাগস সরবরাহকারী দুজন হচ্ছেন নওয়াজ সিং ও মাঙ্গি থাও সিং। সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার ভুয়ো ডিগ্রি ইস্যুতে একহাত নিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, গত নির্বাচনে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ায় করিম উদ্দিন বরভুইয়ার বিরুদ্ধে তিনি গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট করিম উদ্দিনকে আগামী 4 আগস্ট নথিপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়। এখন নিজের প্রতারণা আড়াল করতে সংবাদ মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে বক্তব্য দিচ্ছেন করিম উদ্দিন। আমিনুল হক বলেন, চৌধুরী চরণ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়ো ডিগ্রি ছাড়া বিভিন্ন মামলার তথ্য গোপন রেখেছেন করিম উদ্দিন। এসব প্রতারণা আদালতে প্রকাশ্যে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মণিপুরের একজন মন্ত্রী এরকম ভুল তথ্য দেওয়ার কারণে, এডুকেশনাল ভুল তথ্য দেওয়ার কারণে ওনার হাইকোর্ট ওনাকে বয়েট করেছে, নাল অ্যান্ড বয়েট করেছে, ওনাকে ওনার এমএলএশিপ ক্যান্সেল করেছে এবং দ্বিতীয় জনকে এমএলএশিপ ডিক্লিয়ারেশন দিয়েছে। এই রেফারেন্সটা পেয়ে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এর আগে, এটা নতুন নয়, এর আগে উনি 2016 উনি ফর্ম 26 ডিক্লিয়ারেশন দিয়েছিলেন যে উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কারণ আমি জানি ওনার সঙ্গে একসঙ্গে আমরা ব্যবসা করেছি, কোনোদিন আমি শুনিনি উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যখন ওনার একজন বুটার, যে ওনাকে 2016 বুট দিয়েছিল, ওই বুটারে ওনার বিরুদ্ধে একটা কেস করেছে সোনাই কোর্ট, সোনাই থানাতে। এরপরে ইলেকশনের আগে পুলিশকে ম্যানেজ করে উনি এফআর দিয়েছেন, কোর্ট এফআর অ্যাকসেপ্ট করেনি। ওই ব্যক্তি কোর্টে এফআরের এগেনস্টে অবজেকশন দিয়েছেন, কারণ করিম উদ্দিন বড়বইয়ার ডিপ্লোমার সার্টিফিকেট যেটা দিয়েছিলেন উনি প্রথম একজন সাংবাদিককে, ওনার মোবাইল নম্বর থেকে সাময়িক প্রসঙ্গ পত্রিকার সাংবাদিককে, যেখানে প্রায় সার্টিফিকেটের সম্পূর্ণ জায়গা ভুল ছিল, কারণ ওই সার্টিফিকেটে কত ইংরেজির এস্টাবলিশ ছিল না, ফুলফিল বানান ভুল ছিল, সার্টিফিকেট বানান ভুল ছিল, এক্সামিনার হয়ে সার্টিফিকেটে সই করেছেন, ওই সব ভুল যখন পত্রিকায় আরেকবার বার হলো, উনি আরেকটা সার্টিফিকেট শুদ্ধ করে বার করলেন। এই যেটা একটা অশুদ্ধকে মিথ্যাকে ডাকতে হলে 10টা মিথ্যা কথা বলতে হয়, সমস্ত মিথ্যা কথা আপনার হাইকোর্টে ধরা পড়ে। উনি সোশ্যাল মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ামে, প্রেস নিউজ দিয়ে ওনার দোষকে ডাকার চেষ্টা করতেছেন। 4 তারিখ সত্য মিথ্যা সব বার হয়ে যাবে।
বিজেপি আসাম প্রদেশ সভাপতির নির্দেশ ক্রমে রবিবার সকাল 11টায় সমগ্র রাজ্যব্যাপী বুথ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছাড় জেলার অন্তর্গত বিজেপি নিউ শিলচর মন্ডলে মোট 40টি বুথের মধ্যে 37টি বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিউ শিলচর মন্ডল কমিটির অন্তর্গত 18 নং ওয়ার্ডের 102 নং বুথের বুথ সভাপতি রূপক মিত্রের আবাসে প্রধানমন্ত্রী মনের কথা শ্রবণ অনুষ্ঠানে কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায় সহ মন্ডল সভাপতি দুলাল দাস, 18 নং ওয়ার্ডের প্রাক্তন পুরসদস্য তথা মন্ডল সহসভাপতি অসীম দাস, নিউ শিলচর মন্ডলের সহসভাপতি কাজল রায়, সম্পাদক দেবাঞ্জন দেব, শক্তি কেন্দ্রের প্রমুখ নিশিকান্ত দাশগুপ্ত সহ মন্ডলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সমাপ্তির পর ভারপ্রাপ্ত সভাপতি সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় কাজল রায় জেলার ভারপ্রাপ্ত সভাপতির 102 নং বুথে উপস্থিতির জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বুথ সভাপতির মাধ্যমে ওনাকে উত্তরীয় পরিয়ে এবং ফুলের স্তবক দিয়ে সম্মান জানান। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের কামরাঙ্গা জিপিতে রবিবার করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। কামরাঙ্গা 71 নম্বর এলপি স্কুলে আয়োজিত শিবিরে প্রায় 150 জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কামরাঙ্গা জিপি সভানেত্রী চন্দ্রকলা সিংহ, জেলা পরিষদ সদস্যা বিজয়িতা মাহাতো সহ অন্যান্য স্থানীয় নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। এএনএম ফজাতম্বি সিংহ, এম রণিতা ছানু সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা সরকারি গাইডলাইন মেনেই তাদের দায়িত্ব পালন করেছেন। জেলা পরিষদ সদস্য বিজয়িতা মাহাতো জানান, যারা টিকা পানি তাদের চিন্তা করতে হবে না, সবাইকে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা সরকার করেছে, জেলা প্রশাসনও এ ব্যাপারে তৎপর রয়েছে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে এসওপি মেনে চলতে হবে বলেন বিজয়িতা। জিপি সভানেত্রী চন্দ্রকলা সিংহ সকলকে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান। শনিবার কাটিগড়ার সহযোগী সার্কেল অফিসার অন্তরা পাল কালাইন পিপির ইনচার্জ ট্যারংকে সঙ্গে নিয়ে কালাইন তারাপুরের সঞ্জিত দাসের বাড়ির রূপক রায়ের ভাঙা লোহার গুদামে হানা দেয় আরপিএফ বাহিনী। এতে উদ্ধার হয় বিভিন্ন রেল সামগ্রী, একটি 6 ফুটের বিজি রেল লাইন ও 8টি এমজি রেল লাইনের টুকরো। এসব চুরি হওয়া সামগ্রী বলে জানান আরপিএফ এর কর্মকর্তা। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য 17 থেকে 18 হাজার টাকা হবে। ভাঙা লোহার ব্যবসায়ীকে পাওয়া যায়নি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই হানা দেওয়া হয়েছে বলে জানান আরপিএফ এর এক কর্মকর্তা। बिजी का एक पीस मिला ये आयरन ट्रैक रेल रेल बोलता है आयरन रेल अच्छा तो आयरन रेल इसका मतलब यह हुआ कि ये सब चोरी किया हुआ है। आप लोग का पास इसमें कोई कोई इंफॉर्मेशन था इस आप बदरपुर से है ना? बदरपुर रेलवे आरपीएफ इंस्पेक्टर कैसे खान आपका साथ और सब इंस्पेक्टर पूरा हमारा टीम है मैडम है। কাটিগড়া থানাধীন মণ্ডলপাড়া ভিডিপি কমিটি নিষ্ক্রিয়, ফলে এলাকায় চোরের উপদ্রব বেড়েছে, রাতে পাহারা দেওয়া হয় না, এসব অভিযোগ এনে মণ্ডলপাড়া এলাকার বাসিন্দারা রবিবার কাটিগড়া থানার ওসি রঞ্জন দলিকে উক্ত ভিডিপি সেক্রেটারি ও সদস্যদের বিরুদ্ধে এক অভিযোগনামা প্রদান করেন। তারা অতি সত্বর পুরনো ভিডিপি কমিটি ভঙ্গ করে এলাকার জনগণকে নিয়ে সাধারণ সভা করে নতুন ভিডিপি কমিটি গঠনের অনুরোধ জানান। আমাদের গ্রামের মধ্যে কাটিগড়া মণ্ডলপাড়া গ্রাম বলে একটি ভিডিপি কমিটি রয়েছে, সেই কমিটি দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা কিন্তু জানি যে ভিডিপি কমিটি আছে, কিন্তু এই কমিটির সদস্য সদস্যরা খারাপ বা খেয়ে আমরা কাউ বলতে পারি না। ওদের মর্জি মাফিক ওরা ভিডিপি কমিটি চালিয়ে যাচ্ছে এবং ওনাদের ঘরে বসে একজনকে আরেক একজনের হাতে আছে সেক্রেটারি পদটুকু, অন্যকে দেওয়া হয়। আমাদের গ্রামের কোনো জনগণের সাথে কোনো যোগাযোগ নেই, ওনাদের মারফতে ওনারাই করছে কাজ। যাই হোক, দীর্ঘ আজ কয়েকদিন ধরে আমাদের গ্রামে এমন ধরনের বাজে কালচার শুরু হয়েছে, চুরি ড্রাগস। মধ্যে কয়েকদিন আগে আমাদের গ্রামের একজন গাড়ি ড্রাইভার এবং তোমার দুজন গাড়ি ড্রাইভার ওরা গাড়ি রেখে ওরা ঘরে গেছে, ওদের ব্যাটারি টায়ার সব কিছু খুলে নিয়ে গেছে।
তারপর আরেকটি বাইক আমাদের গ্রাম থেকে চুরি হয়েছে। আমরা আজ এতদিন ধরে কোনো বিডিবি থেকে কোনো পদক্ষেপ নেওয়া আমরা দেখিনি গ্রামবাসী, তাই আমরা বিক্ষোভ হয়ে আজ আমরা গ্রামবাসী উভয় সম্প্রদায়ের মানুষ আমরা আজ আমাদের ওসি মহোদয়ের কাছে আমরা এসেছি। এসে আমরা ওনাকে মেমোরান্ডাম দিয়েছি, উনি আমাদেরকে কথা দিয়েছেন যে দুদিন থেকে তিন দিনের ভিতরে উনি পুরানা কমিটিটিকে চেঞ্জ করে নতুন কমিটি গড়িয়ে দেওয়ার। মামলা থেকে বাঁচতে মনগড়া দুর্নীতির অভিযোগ আনলেন জিপির সহসভাপতি সাজু আহমেদ লস্কর। রবিবার স্বাধীন বাজারে সাংবাদিক সম্মেলন করে সহসভাপতি সাজু আহমেদের আনা বিভিন্ন অভিযোগ খণ্ডন করতে গিয়ে একথা বলেন সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত স্বাধীন বাজার জিপির সভানেত্রী বিভারানী দাসের প্রতিনিধি তথা স্বামী রঞ্জিত কুমার দাস। এদিন জিপির গ্রুপ সদস্য ও তাদের প্রতিনিধি সেলিম উদ্দিন লস্কর, আবুল হোসেন লস্কর, শাহানুর আলম লস্কর, জসির উদ্দিন বড়ভুইয়া, আসাদুল আলম লস্কর, শাহিদ আহমেদ লস্কর, সোহেল আহমেদ লস্কর প্রমুখ ব্যক্তিদের পাশে রেখে সব অভিযোগ মিথ্যা ও মনগড়া বলে খণ্ডন করেন তিনি। এদিকে পঞ্চাশ সভানেত্রীর স্থলে স্বামী রঞ্জিত কুমার দাস নথিপত্রে সই করেন বলে সাজু আহমেদের আনা অভিযোগ খণ্ডন করেন সভানেত্রী বিভারানী দাস। আর বাকি আমার স্বামী আছে সপ্তাহ প্রতিনিধি হিসাবে হাল ধরিয়া যায়নি, আর সিগনেচার গুলো আগেও দিছি আর এখনো আমি। সোনাই কেন্দ্রের স্বাধীন বাজার জিপির আট নং গ্রুপের অন্তর্গত রাকিব হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ছলনা করে ওই জিপির সভানেত্রী বিভারানী দাসের স্বামী রঞ্জিত কুমার দাস প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন বলে ৫,০০০ টাকা আত্মসাৎ করলেন বলে অভিযোগ করলেন রাকিব হোসেন। রাকিব হোসেন জানান রঞ্জিত দাসকে ৫,০০০ টাকা দিতে গিয়ে তিনি সুদে টাকা ধার করেছেন, আর ওই টাকার সুদ দীর্ঘ ১৬ মাস থেকে বহন করে যাচ্ছেন রাকিব হোসেন। কিন্তু প্রশ্ন হলো যে এরকম দিনমজুর লোকের কাছ থেকে জিপি সভানেত্রী ও তার স্বামী জিও ট্রেকের নামে টাকা নিচ্ছেন কেন? রাকিব হোসেন সাংবাদিকদের জানান এখন তিনি আইনের দ্বারস্থ হবেন। পঞ্চায়েতে টাকা নিল আমার কাছ থেকে গিয়া ৫,০০০, আজ আমি ১৬ মাস পর্যন্ত আমি ৫,০০০ সুদ দিয়ে দিয়ে যাই আর এখন পর্যন্ত। এখন আমি ইন্দিরাবাস, এখন আমি বাধ্যতামূলক আর সুদ ভরতে পারতাম না, আমি পঞ্চায়েতের উপরে একটা নালিশ করতাম চাই আর খেয়েছে একটা করতাম। আমার এক মেম্বারে কইছে বুয়া জিওটেক করিয়া গেছে, বুয়া জিওটেক কেমনে করছে ও তো আইয়া আমারে দাড়ি তুবা করাইয়া ফটো মারি লইয়া গেছে। এরপরে আর কিচ্ছু নাই, আপনার কোনো পয়সা ঢুকছে না এখন? না এখন পর্যন্ত। এখন আপনি কিটা করতে চান? এখন তো আমার ঘর তো বনিত না, আমি এখন বাচ্চা কাচ্চা লইয়া খানো যেতাম, পানি ফোড়ার এই করে সেই করে পলিথিন লাগাই আর দুদিন বাদে পলিথিন ফাটি যায় আবার লাগাই আর ও দান্দাও করি আর খালি। তো রুজি এখন আপনি কি কাজ করবেন? রুজি রোজগার করি যেন যায় খাম পাই ও কাম করি। আচ্ছা আচ্ছা, আমি কেস করমু করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করতে এবং সামাজিক সংক্রমণ থেকে সনাতন উন্নয়ন সংস্থার সহযোগিতায় দিল্লির গুঞ্জ সংস্থার উদ্যোগে রবিবার কটন হ্যান্ডমেড মাস্ক, সাবান ও মেডিসিন কিট বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে এদিন কুচুদরম থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে মাস্ক, সাবান ও মেডিসিন কিট তুলে দেওয়া হয়। এছাড়া আমড়াঘাট বাজার, দিদারখুশ, মনিয়ারখাল প্রভৃতি এলাকাসহ ভুবনহিল সমবায় সমিতিতেও বিতরণ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে এদিন প্রায় ৫,০০০ মাস্ক বিতরণ করা হয়েছে। এদিন জনগণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়। নমস্কার, আমি অভিষেক লোহার, সনাতন উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ভলেন্টিয়ার। আজকে আমরা মানে গুঞ্জার উদ্যোগে আজকে কচুদরম থানাত আইয়া মাস্ক ৪০-৫০টা আর ১০টা ডেটল সাবুন আর ৫টা মেডিসিন কিট ডিস্ট্রিবিউশন করছি আর কি, যেটা আমরা রসি সারে দিছি আর কি। প্রত্যেক আমরা মানে পুলিশ জন আছেন কোভিড প্যান্ডেমিকে, তারা মানে আর কি বাইরে ছোটাছুটি করা অটার লাগে আর কি, আমরা এটা ডিস্ট্রিবিউশন। রবিবার গুয়াহাটির দেখলি পুকুরিতে প্রচুর মৃত মাছ ভাসতে দেখা গেছে। জলে ভাসমান অসংখ্য মৃত মাছ শনাক্ত করার পর এবং গণমাধ্যমে এই ঘটনার খবর প্রকাশের পর মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিভাগের কর্মকর্তাদের দেখলি পুকুরি পরিদর্শন করতে এবং মাছের মৃত্যুর পেছনে কারণ অনুসন্ধান করার জন্য নির্দেশ দেন। বিভাগের আধিকারিকরা মৃত মাছের সংগ্রহ করা নমুনাগুলি পরীক্ষা করার পর এবং পুকুরের জলে দেখা গেছে যে উচ্চ জৈবযুক্ত পুকুরে দ্রবীভূত অক্সিজেন হ্রাস মাছের মৃত্যুর পেছনে কারণ ছিল। হঠাৎ অক্সিজেনের
স্তর হ্রাস এবং পুকুরে উচ্চ জৈব ভারের জন্য মাছের মৃত্যু হয়। পরীক্ষা নিরীক্ষার পরে বিভাগীয় আধিকারিকরা জানান যে বিষের কারণে নয়, পরিবেশের অবক্ষয়ের কারণে মাছের মৃত্যুর সন্ধান খুঁজে পান। বিভাগের তরফে একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসাবে নৌকা এবং জলের পাম্পের মাধ্যমে জল বর্ষণ করে পুকুরের জলে অক্সিজেনের স্তর বৃদ্ধি করার প্রয়াস করা হয়েছে। দক্ষিণ কাটলিছড়ায় বিদ্যুৎ বিভাগের সাবস্টেশন হচ্ছে, এমন সবুজ সংকেত লালা সাবডিভিশন এসডি কার্যালয়ে এসেছে। দক্ষিণ কাটলিছড়ায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক এবং চাহিদা মেটাতে জামিরা ঘাড়মুড়া জেলা পরিষদ এলাকায় বিদ্যুৎ সাবস্টেশনের জন্য জায়গা খুঁজতে শনিবার লালা থেকে বিভাগীয় এসডি আশিস সাহা ঘাড়মুড়া জামিরা এলাকায় তিনটি স্থান পরিদর্শন করেন। জানা গেছে এদিন অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের জামিরা শাখার পাশে খাস জমি জামিরা শাহজাহান রোড জামিরা দ্বিতীয় খণ্ডের বেসরকারি জমি ঘুরে দেখেন এসডি। তবে একাংশ জনগণের মতে গ্রামীণ ব্যাংকের জামিরা শাখার কাছে ঘাড়মুড়ায় খাস জমি সাবস্টেশন গড়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই উপযুক্ত। এই খাস জমি জনতার সেবার কাজে ব্যবহৃত হলে উপকৃত হবেন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জনগণ, তাছাড়া খাস জমি সঠিক কাজে লাগবে। এ ব্যাপারে এসডি নাকি সহমত ব্যক্ত করেছেন। এসডি জানান জমি পরিদর্শনের রিপোর্ট বিভাগীয় কর্তাদের কাছে পাঠানো হবে, এতে তিনটি স্থানের জমির যাবতীয় তথ্য থাকবে। বিভাগীয় কর্তৃপক্ষ যেখানে সিদ্ধান্ত নেবেন সেখানে সাবস্টেশন হবে বলে জানান তিনি। বদরপুরের নবনির্বাচিত বিধায়ক আব্দুল আজিজ এলাকার উন্নয়ন নিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সর্বদা সচেষ্ট, বদরপুরের সার্বিক উন্নয়নে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সচেতন নাগরিক এবং সাংবাদিকদের সুপরামর্শ তিনি চান। শনিবার মহাকালের বাসভবনে বদরপুরের কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় একথা জানান বিধায়ক। আলোচনা সভায় বদরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি শহিরুল ইসলাম বকুল রাস্তাঘাট সহ পঞ্চায়েতের অধীনে কাজের অব্যবস্থা বিধায়কের সামনে তুলে ধরেন। বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান জনগণের পক্ষ থেকে বিধায়কের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে শ্রীগুড়ি হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন, হাসপাতালে ড্রেসার নিয়োগ, বদরপুর শহরে জনগণের সুবিধার জন্য শৌচাগার নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি বদরপুর প্রেস ক্লাব ও প্রেস অ্যাসোসিয়েশনের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিক সেলিম আহমেদ বদরপুর বিধানসভা এলাকায় প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমানো, নিরালায় পরিত্যক্ত আইটিআই পরিদর্শন, বদরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন। বিধায়ক বদরপুরের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে জানান। পেট্রোল ও ডিজেলের অভাবনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার এসইউসিআই দলের আসাম রাজ্য কমিটির উদ্যোগে গুয়াহাটিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুপুর ১২টায় দলের কর্মী সমর্থকেরা গুয়াহাটির ভাস্কর্নগরে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান তোলেন। প্রতিবাদে অংশগ্রহণ করে দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস বলেন, আন্তর্জাতিক বাজারে ইন্ধনের দাম অনেক হ্রাস পেলেও আমাদের দেশে গত ২ মাসে একদিন পরপর পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। সরকার পেট্রোল ডিজেলের বর্তমান মূল্যের কয়েকগুণ বেশি কর ধার্য করায় এই অভাবনীয় মূল্যবৃদ্ধি ঘটেছে, যা আমাদের দেশের পাশের ছোট ছোট দেশের পেট্রোল ডিজেলের মূল্যের চেয়েও অনেক বেশি। এমনিতে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধি ঘটেছে, এর পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি পাওয়াতে জিনিসের মূল্যবৃদ্ধি আরও বেশি ঘটেছে এবং যানবাহনের ভাড়াও মারাত্মক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষা করতে সমস্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঘটানোয় এই কোভিড পরিস্থিতিতেও তাদের পুঁজি মারাত্মক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সাধারণ জনগণের জীবিকার সমস্ত পথ বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় এ ধরনের অন্যায় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেকেই একবেলা খেলে আরেক বেলা খেতে পারছেন না, তাই পেট্রোল এবং ডিজেলের অভাবনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে তিনি সবাইকে আহ্বান জানান। রেশন কার্ডের চাল ও কেরোসিন বন্টন নিয়ে দুর্নীতি করায় দক্ষিণ ধলাইয়ের শেওড়ারতল জিপির সিংগুয়া ও খুলিছড়া গ্রাম দুটির ডিলারদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার হাওয়াইথাং মহাদেব বাড়িতে গ্রাহকরা জড়ো হয়ে সিংগুয়া গ্রামের ডিলার রণধীর দাস এবং খুলিছড়া গ্রামের দুই ডিলার যথাক্রমে নিখিল দাস ও সোমারেণী রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। গ্রাহকরা বলেন, এলাকার এই তিন ডিলার তাদের এপ্রিল মাসের রেশনের চাল দেননি, প্রতি মাসে রেশনের চাল কম দেন, কেরোসিনও তিন মাস পরপর ৭০০ গ্রাম করে দেন। আমরা জুন মাসে চালনা গিয়া সারলে তাই কইছেন, আমরা যে গাইছে ৩০০ গ্রাম খানে দেড় কেজি করে খানে রাখো, তাই কইছেন এটা সরকার থেকে অর্ডার হয়েছে দেড় কেজি করে রাখবার। আমরা কইছি আমরা এটার লাগে প্রতিবাদ করুন, তাই কোথাও খরগে আমরা কোনো অ্যালার্ট হয়েছে না, এপ্রিলে আমরা কোনো চাউল পাইছি না, তো তাই কোথাও তোমরা তোমরা প্রতিবাদ খরগে যাও, আমরা কোনো দুঃখ নাই, এর লাগে আমরা প্রতিবাদও খরাত লাগছে। এখন যেন আমরা এপ্রিলের চাউলটা চাই, আমরা চাউলটা পাইতাম কেমনে না চাউল না দিছি না, এটা চাউল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার নামে তাদের কাছ থেকে ১৩০ টাকা করে আদায় করেছেন বলে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ তুলেন গ্রাহকরা। বই তো ফাইলাম না, বই আনাত গেলাম কইলা তারা ১৩০ টাকা দেওয়া লাগে, ফর্ম ফিল আপ করবার লাগে আর
আধার কার্ড যে ওটা নম্বর লইয়া লাগে আরো 100 টাকা দিয়েছি। আর সাউলানাথ গেলে মাতিলে এখন এটা তো সরকারটা কি আইন না এগুন আমরা অন্তাই রাখার লাগে 18 কেজি চাউল দিন আমরা 20 কেজি কোন ডিলার কোন ডিলার নিকেল ডিলার কোন গ্রাম ও হাওয়াই তাঙ্কুলিসরা। শিশুদের খাবারও খেয়ে ফেলেন এক অঙ্গনওয়াড়ি দিদিমণি, তার নাম অলোকা চাকমা। ত্রিপুরার গন্ডাছড়া থানাধীন ধলাঝাড়ি এডিসি ভিলেজের গাছবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্র দিদিমণি হলেন অলোকা চাকমা। তিনি বাম আমল থেকে রাম আমল ছোট ছোট শিশুদের খাবার খেয়ে ফেলেছেন। এ নিয়ে এলাকাবাসী গন্ডাছড়া মহকুমার সিডিপি অফিসে এই দিদিমণির বিরুদ্ধে এক স্মারকলিপি প্রদান করেন। অফিস থেকে বলা হয় শনিবার অফিস বন্ধ, সোমবার ঘটনার সত্যতা খতিয়ে দেখা হবে, আশ্বাস পেয়ে পাড়ার মহিলারা ফিরে আসেন। যেটা শুনলাম আপনারা তো বাচ্চাদের ক কেজি করে চাল দেন? ওইটা টিএচআর, আমরা প্রত্যেক বাচ্চাকে একদিনের জন্য 90 গ্রাম করে দেই, তো ওইটা 25 দিন, 90 গ্রাম ইন্টু 25 যদি হয় ওইটাই এক মাসের হইব। ক কেজি চাল 90 গ্রাম করে দেন? ওইটা তো হিসাব করতে হইব। তো তারা বলছে যে আপনার যেটা চাল দেওয়া হচ্ছে সেটার থেকে তারা 1.5 কেজি চাল পায় মাত্র, প্রত্যেক বাচ্চাকে 1.5 কেজি চাল করে দেওয়া হয়, 15 দিন করে দেওয়া হয় এমনিতে, 15 দিনের 13 কিলো 500 গ্রাম দেওয়ার কথা, 1.5 কেজি তাতে বোঝা না। হ্যাঁ, তো দেখা যায় প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মাদকের বিরুদ্ধে অসম পুলিশের জেহাদ, রাজ্য জুড়ে ব্যাপক অভিযান। সোনাইর বিধায়ক করিম উদ্দিনের ভুয়ো ডিগ্রি, মুখ খুললেন আমিনুল। প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠান, শিলচরেও ব্যাপক সাড়া। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।